ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতির উদ্যোগে অদ্বৈত মল্লবর্মণ 110তম জন্মবার্ষিকী উদযাপন করা হয় সোমবার। রাজধানীর আম্বেদকর ভবনে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক এবং প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতি রাজ্য কমিটির সম্পাদক সুদন দাস সহ অন্যান্য নেতৃত্ব। উপস্থিত সকলের অদ্বৈত মল্লবর্মণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। তারা সকলে বক্তব্যের মধ্য দিয়ে অদ্বৈত মল্লবর্মণের বিষয়ে তুলে ধরেন। মল্লবর্মণ 1914 সালের 1 জানুয়ারি কুমিল্লা জেলার বামুনবাড়িয়া সাব ডিভিশনের গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। মৎস্যজীবী পরিবারে অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করেন এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। উনি দারিদ্রতার জন্যে পড়াশোনা করতে পারেননি, ম্যাট্রিক পাস করেন প্রথম বিভাগে, কিন্তু কলেজ জীবন শেষ করতে পারেননি দারিদ্রতার জন্যে। নানা কাজ করার জন্যে কাজ খুঁজতে হয়েছে, কিন্তু ছাত্র জীবন থাকতেই লেখালেখি, কবিতা, গল্প, অন্যান্য লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী জীবনেও এই লেখালেখিতেই উনি নিয়োজিত ছিলেন। একাধিক সংবাদপত্রের সঙ্গে উনি যুক্ত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।